এই যে আমি এখন দেশের বাড়ি, দিদির দেশের বাড়ি এসেছি বীরভূম। তো ওখানে দিদির শ্বশুর বাড়ি আর কি। বীরভূম আগে রেল কোয়ার্টারে থাকতো, এখন একটা ফ্ল্যাট কিনেছে, ওখানে থাকে। আমরা মাঝে মধ্যে দিদি আর আমি চলে আসি, কারণ ওকে একা ছাড়ে না ওর ছেলে। ও এসেছিলো, এসে তিনবার এসেই তিনবার পা ভেঙেছিলো একা একা, যার জন্য একা ছাড়ে না আমাকে সঙ্গে। বলে মাসি যাবে, তাহলে ঠিক আছে, আমি এলাম, তবে ওর ছেলে আসতে দিল। তো আমরা একটু বাজারে গেলাম, এই যে এর সাথে কচু কিনেছিলো, কচুগুলো সেদ্ধ হচ্ছে না, কী ঝগড়া করছে, ফেরত নিল না। যাই হোক, দিদি কেনাকাটা করলো, মাছ ফাছ বাজার টাজার সব করলো। আজকে বেশি বাজার হয়নি, তার কারণে বাজার করা আছে, সব ওগুলো সব ভিজে। এখানে তো ফ্রিজ ট্রিজ কিছু সেরকম কেনাকাটা কেনে নাই, দিদি তো কলকাতায় ফ্ল্যাট আছে, তো ওই ফ্ল্যাটে সবই আছে, কিন্তু এখানে এখনও ফ্রিজ এগুলো কেনা হয়নি বীরভূমে যে ফ্ল্যাটটা। তো যাই হোক, এখানে ফ্ল্যাটের এই একটা সুবিধা, নিচেতে দোকান দোকান সব কিছু রয়েছে, আর ওই যে সিটির ফ্ল্যাটে ওদের একটু দোকান বাজার হাট একটু দূরে, আর এখানে সব নিচেতে। এবার আমাদের বাজার টাজার হয়ে গেল, এবারে দিদি যাচ্ছে, আমিও চলে যাচ্ছি বাড়িতে। তো এখান থেকে গিয়ে একটা নিল দিদি, ও সব কেনাকাটা করছে, আমি অত দেখছি না, আমি একটু ভিডিও শ্যুট করছি আর কি। এবার ফ্ল্যাটের ভিতরে ঢুকে গেলাম, তো এবার দেখি সিঁড়িটা কীভাবে ওঠে, কারণ ও বলছি না তিনবার পা ভেঙেছে, দিয়ে ওকে একা ছাড়ে না ওর ছেলে। তাই আমি এসছি, আমারও কোথাও যাওয়া হয় না, তো দিদির সাথে এলাম, আমারও ভালো লাগছে, কারণ এখানে অনেক ঘোরার জায়গা আছে। এখান থেকে সোনাঝুরির হাট, তারাপীঠ, কঙ্কালীতলা, অনেক কিছু দেখা যায় বীরভূম থেকে। তো দেখি, এই গরমে আমরা কোথাও যেতেই পারছি না, এত গরম পড়েছে না, মারাত্মক গরম, বৃষ্টি নেই, তো সেই জন্যে দেখি যদি যেতে পারি তাহলে ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়। তো এইটা দিদির ডাইনিং রুম, হয়তো হাঁপিয়ে গেছে আর আমিও হাঁপিয়ে গেছি, খুব গরম লাগছে আর কিছু না। এটা একটা ঠাকুর ঘর, এটা একটা ঘর দিদি, এখানেও ফ্ল্যাটটা বড় ফ্ল্যাট, আবার ইডিয়া সিটির ওটাও ভালো ফ্ল্যাট। তো এটা হচ্ছে ডাইনিং রুম, বাজার ফাজার করে নিয়ে সব রাখছে, হয়তো রান্না হবে, বেলা হয়ে গেছে। তো এই একটা ঘর আছে, ওটা দিদির ছেলে যখন আসে দিদির ছেলে শোয়, এখন আমি ব্যবহার করছি, আমি এখানে শুই এই ঘরটাতে। তিনটে রুম আর ডাইনিং, আর এই একটা রুম, এইটিকে এখানে দিদি থাকে। এই রুমটাও খুব সুন্দর, সব অ্যাটাচ পায়খানা বাথরুম। যাই হোক, এখানে দিদি ঘুমায় রাত্রেবেলায়, আর এই জানলা দিয়ে, এখানে একটা জানলা মানে বড়ো বারান্দার মতো করা আছে। এখান থেকে এই দিদি আগে এই ফ্ল্যাট এই কোয়ার্টারে থাকতো, রেল কোয়ার্টারে, এখন তার রেল কোয়ার্টার যাই হোক নেই, থাকতে পারে না, তো ফ্ল্যাট কিনতে বাধ্য হয়েছে। যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের সাথে শেয়ার করলাম, আমি এখন কলকাতায় নেই, কেমন লাগলো জানাবে, একটা করে লাইক কমেন্ট করে দেবে। আর দিদি এখানে রান্না করছে।